नमस्कार, इतिहास पाठ केंद्र यूट्यूब चैनले आबारो एकबार स्वागतम जानाई। आजकेर भिडियो नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय पीजी कैंडिडेटदेर जन्य। नतून एक नोटिस विज्ञप्ति जारी होयेछे, माने पोस्ट ग्रेजुएट अर्थात जारा एमए करछे नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय थेके तादेर जन्य परीक्षार निर्देशावली प्रकाश पेयेछे। आमि सेई निर्देशावलीटी आमि पढ़े शोनाच्छि विस्तारित, अवश्य भिडियो सम्पूर्ण अब्दि देख। ठीक है, तारपरे जदि कोनो किछु जानार थाके ताहले अवश्य आमाके कमेंट करे जानियो, आमी समय करे उत्तर देवार चेष्टा करब। चलो शुरू करी। एखाने बला होयेछे शुधुमात्र एक्जिट शिक्षार्थीदेर जोन्नो एई परीक्षार व्यवस्था करा होच्छे, अर्थात जारा द्वितीय बर्षेर स्टूडेंट, प्रथम नतून प्रथम बर्षेर स्टूडेंटदेर जोन्नो नय। दु नम्बर, যে শিক্ষার্থীগণ জুলাই 2015 থেকে জুলাই 2018 এর মধ্যে ভর্তি হয়েছেন এবং উল্লেখিত পরীক্ষার জন্য প্রযোজ্য সমস্ত শর্তাবলী পূরণ করতে পেরেছেন, শুধুমাত্র তারাই এক্সিট পরীক্ষার্থী হিসেবে গণ্য হবেন। দু তিন নম্বর, যে শিক্ষার্থীগণ সমস্ত প্রাক পরীক্ষার শর্তাবলী যেমন অ্যাসাইনমেন্ট, অ্যানসার বুকলেটস জমা দেওয়া, উল্লেখিত পরীক্ষার পরিপ্রেক্ষিতে সমস্ত অবশিষ্ট পত্রের জন্য পূরণ করা, পরীক্ষার ফর্ম জমা দেওয়া ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো যারা করেছে তারা দিতে পারবে। চার নম্বরে বলা হয়েছে পরীক্ষার সময়সীমা, বলছে উল্লেখিত পরীক্ষাগুলি হবে 11/10/2020 বেলা 2টা থেকে শুরু হবে এবং শেষ হবে 18/10/2020 বেলা 2টায়। অর্থাৎ পরীক্ষার্থীগণ নিজের সুবিধা মতো ওই 7 দিনের মধ্যে যে কোনো সময়ে উল্লেখিত পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ তোমাদের তাহলে পরীক্ষা শুরু হচ্ছে 11 তারিখ থেকে 18 তারিখ অবধি, 7 দিন সময় পাবে। এর পরের পয়েন্ট হলো উল্লেখিত পরীক্ষার জন্য এই সুনির্দিষ্ট পোর্টালটি ব্যবহার করতে হবে, অর্থাৎ যে দেখা যাচ্ছে এই স্ক্রিনে সেই পোর্টালটিতে তোমরা মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, ঠিক যেমন বিডিপিরা দিচ্ছে। পরীক্ষার্থীগণ এনরোলমেন্ট নাম্বার ও জন্ম তারিখ লিখে এই পোর্টালে লগ ইন করতে পারবে। মানে তোমাকে লগ ইন করতে গেলে এইটায় ক্লিক করলে তোমার যে অপশন আসবে সেখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে, ওটা দেওয়ার পরে সাবমিট করলে পরে তোমার পেজ খুলে যাবে আইডি। এরপরে কি বলছে, লগ ইন করার সময় পরীক্ষার্থীগণ যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবেন, মানে সেই সময় যেটা দিয়েছেন আগে সেটা যদি কারো হারিয়ে যেয়ে থাকে তাহলে তাকে সেই নাম্বারটা দেবেন না, যে নাম্বারটা কারেন্ট আছে মানে আপনার হাতের কাছে থাকবে সেই ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি দেবেন এবং সেখানে একটি ওটিপি যাবে। আবারও বলা হচ্ছে 11 তারিখ বেলা 2টা থেকে 18 তারিখ বেলা 2টা অবধি এই 7 দিন পোর্টাল খোলা থাকবে এবং 24 ঘন্টা। মানে কেউ যদি মনে করে যে আমি রাত 1টার সময় বা 3টার সময় পরীক্ষা দেবো, সে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি নিজের মতো করে রুটিন করবেন এবং নিজের মতো করে পরীক্ষা দেবেন। তবে মনে রাখবেন 11টা থেকে শুরু হচ্ছে। তবে যারা ভিডিওটি দেখছেন তাদের বলবো, প্রথম দিন তো আপনারা কেউ পরীক্ষা না দেবেন না, কারণ কি প্রথম দিন অনেক যান্ত্রিক সমস্যা হয়। আমার মতে দ্বিতীয় দিন থেকে পরীক্ষা দেওয়া উত্তম হবে। আর 6 নম্বর পয়েন্ট আছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর দিন অর্থাৎ 11 তারিখ থেকে বেলা 2টা থেকে ওই সময়সীমার অর্থাৎ 7 দিনের পর 24 ঘন্টার মধ্যে অ্যাডমিট কার্ডে উল্লেখিত পত্রগুলি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড যারা তোলেননি তারা অবশ্যই তুলে নেবেন এবং যারা অ্যাডমিট কার্ডে উল্লেখ যে পেপারগুলি আছে শুধুমাত্র সেই পরীক্ষা পেপারগুলির পরীক্ষা দিতে পারবেন। আর এখানে বলা হচ্ছে প্রসঙ্গত উল্লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে কিছু নমুনা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যেগুলোর ভিডিও আমি ধীরে ধীরে দিচ্ছি, আশা করি 11 তারিখের মধ্যে আমি ক্লিয়ার করে দেব। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট, পরীক্ষার্থীগণ পরীক্ষার নির্দিষ্ট সময়সীমার মধ্যে
যে কোনো সময়ে পছন্দ মতো যে কোনো বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। তবে একটি পত্র সম্পূর্ণ করে সাবমিট করার পরই কোনো পরীক্ষার্থী অন্য পত্র উত্তর করার সুযোগ পাবেন, মানে আপনি যে পরীক্ষাটা দিবেন সেই পত্রটাই কিন্তু দিতে হবে আগে সম্পূর্ণ, তারপরেই আপনি অন্য পেপারে যেতে পারবেন। আট নম্বর পয়েন্ট আছে, আপনি যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারেন, স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, যেটা আপনার কমফোর্টেবল ফিল করবেন। তবে বলবেন, তবে বেশিরভাগ যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে তারা বেশিরভাগ ওই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করবেন, কারণ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করলে যান্ত্রিক গণ্ডগোলগুলো কম হচ্ছে। এখানে আরেকটু বলা হয়েছে, কিন্তু কোনো পরীক্ষার্থী কখনোই একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থেকে পরীক্ষা দিতে পারবে না। মনে করেন যে আপনি একটা মোবাইলে লগ ইন করলেন আর একটা মোবাইলে লগ ইন করলেন, একই আপনার জন্যই, কিন্তু সেইভাবে পরীক্ষা দিতে পারবেন না, যে কোনো একটা ডিভাইসে আপনি পরীক্ষা দিতে পারবেন। ন নম্বর পয়েন্ট, এই পরীক্ষার জন্য MCQ পদ্ধতি অনুসরণ করা হবে, অর্থাৎ মাল্টিপাল চয়েস কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে চারটি অপশন থাকবে, তার মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। দশ নম্বরে বলছে, পরীক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে, শুধুমাত্র টিক চিহ্ন দিতে হবে। এগারো নম্বরে দিয়েছে, পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট পত্রের জন্য 3 ঘন্টা, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষাগুলোতে 3 ঘন্টা সময় পাবে। 12 নম্বর পয়েন্ট, একটি নির্দিষ্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে পরীক্ষার্থীদের 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের যারা পড়ছো তাদের 100 নম্বরের নিশ্চয়ই আছে সব কটারই, তাহলে 20টি MCQ টাইপ প্রশ্ন থাকবে, সেগুলো 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এখানে বলছে আর একটি গুরুত্বপূর্ণ টপিক, হচ্ছে 13 দাগে রয়েছে, একটি পত্রের সব প্রশ্ন একই সঙ্গে দেওয়া হবে না, মানে তোমার যে 20টা প্রশ্ন একসাথে শো করবে না, একটি প্রশ্ন উত্তর দেওয়ার পর তার পরের প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে, অর্থাৎ প্রথমে যে প্রশ্নটি আসবে সেটি টিক চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড সাবমিট করার পরে তার প্রিভিয়াস নেক্সট করলেই তবেই পরের প্রশ্ন পাবেন, একসাথে 20টি প্রশ্ন পারবেন না। 14 দাগে রয়েছে, এই পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন এবং প্রশ্নটি এড়িয়ে যেতে চান, তিনি প্রশ্নের উত্তর না দিয়েই সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তিনি ওই প্রশ্নের পরিবর্তে কোনো বিকল্প প্রশ্ন পাবেন না। অর্থাৎ এখানে বলছে যদি কোনো প্রশ্ন কঠিন আসে যেটা আপনার পারবেন না, তাহলে আপনি যদি নেক্সট করেন তাহলে কিন্তু ওই প্রশ্নের ওটা কিন্তু আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না, অর্থাৎ আপনি যদি 20টার মধ্যে একটাতে প্রশ্ন পারলেন না, নেক্সট করলেন, তাহলে কিন্তু বাকি 19টা পেপারে মধ্যে পরীক্ষা দিতে হবে। 15 নম্বর পয়েন্ট বলেছে, এই পরীক্ষায় একবার উত্তর সাবমিট করার পর আর এটি পরিবর্তন বা সংশোধন করা যাবে না এবং কোনোভাবে আগের অবস্থানে ফিরে আসা যাবে না, মানে উত্তর একবারই করতে হবে, সংশোধনের কোনো উপায় নেই। 16 নম্বর পয়েন্ট আছে, এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে না। আর এরপরে বলেছে আর একটি পয়েন্ট, পরীক্ষার্থীগণ 100 নম্বরের একটি সুনির্দিষ্ট পত্রের জন্য 9 বার বিরতি দিতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি আপনার পরীক্ষায় ব্যাঘাত ঘটে, যেমন কারো কোনো সময় কেউ ওয়াইফাইতে পরীক্ষা দিচ্ছে বাড়িতে বসে, কারেন্ট চলে গেল একবার, তার তো ডিসকানেক্ট হয়ে যাবে, সেজন্য বলেছে কোনো কারণে যদি ডিসকানেক্ট হয় সে আবার লগ ইন করতে পারবে, তার জন্য সে 9 বার সুযোগ পাবে। 18 নম্বরে রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সংশ্লিষ্ট পত্রটি সাবমিট করতে হবে, একটি নির্দিষ্ট পত্র সাবমিট করার পর একজন সেই পরীক্ষার্থী সেটা ডাউনলোড করে উত্তরপত্রের প্রিন্ট কপি পেতে পারেন, তবে মনে রাখতে হবে ওই প্রিন্ট কপি শুধুমাত্র পরীক্ষার্থীদের ব্যক্তিগত সংরক্ষণের জন্য, এগুলো কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
অর্থাৎ আপনি পরীক্ষা দিয়েছেন, তার কপিটা আপনি নিজের কাছে রাখতে পারবেন। এই বিষয়ে পরবর্তী কোনো তথ্যাদির জন্য সকল পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে। এইবার একটি কথা বলি, যদি কারো সমস্যা হয় যান্ত্রিক গণ্ডগোল, তাহলে বিশ্ববিদ্যালয়ের দেওয়া হেল্পলাইন নাম্বারটিতে তোমরা সকলে ফোন করবে। সময়কাল দিয়ে দিয়েছে 11টা থেকে বিকাল 5টা অবধি, পরে করলে হবে না। এই ছিল আজকের নোটিশ। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ লিংক দিয়ে রাখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।